গুড মর্নিং স্টুডেন্টস আমরা আজকে আবার আমাদের আরেকটা পড়া নিয়ে হাজির হয়েছি আমাদের এই যে অনলাইন ক্লাস এই অনলাইন ক্লাসের আজকে যে পড়াটা আমরা করব। সেটা এর আগের দিন আমরা খানিকটা করে রেখেছিলাম তোমাদের দেখিয়ে নিই এই যে আমরা ভোরের ছবি দেখেছিলাম তারপরে সহজ পাঠ থেকে আমরা পড়েছিলাম আলো হয় গেল ভয় তারই আজকের এইটা তার পরের অংশ এই ছবিটা আমরা দেখেছিলাম আমরা ভোরের পরিবেশ নিয়ে আলোচনা করেছিলাম আর আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ভোরের পাঠ। ভোর বেলার পড়া তাহলে এসো আগে আমরা সবাই মিলে ভালো করে এই ভোরবেলার পড়াটা পড়েনি তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব পাখির ডাকে ভোর হল চারিদিকে সোনালি আলো সবাই ঘুম থেকে ওঠে দাঁত মাঝে চোখ মুখ ধোয়ে খাবার খায় ছোটরা পডা করে বড়রা কাজে যায় হাসানের বাড়ি নদীর ধারে সেখানে সারি সারি তাল গাছ গাছে বাবুই পাখির বাসা নদীতে ডিমি নৌকা ভাসে এবার জাল ফেলা হবে তাহলে এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি অল্প অল্প করে প্রত্যেকটা শব্দ দেখিয়ে দেখিয়ে পড়ালাম তোমরা এইভাবেই পড়বে পড়ার পরে এটা কিন্তু একবার নয় বারবার পড়তে হবে এসো আমরা আবার করি পাখির ডাকে ভোর হল চারিদিকে সোনালি আলো সবাই ঘুম থেকে ওঠে দাঁত মাঝে চোখ মুখ ধোয়ে খাবার খায় ছোটরা লেখা পড়া করে বড়রা কাজে যায় হাসানের বাড়ি নদীর ধারে সেখানে সারি সারি তাল গাছ গাছে বাবুই পাখির বাসা নদীতে ডিঙি নৌকা ভাসে এবার জাল ফেলা হবে দেখো ভোরের পাটে আমরা যা পড়েছি আমাদের এখানে ছবিতে তাই আছে দাঁত মাঝে মুখ ধোয়ে বড়রা কাজে যাচ্ছে জাল ফেলা হচ্ছে নদীর পরে ডিঙি নৌকা চলছে তাল গাছ তাল গাছে বাবুই পাখির বাসা এই সবই আমাদের এই ছবিটাতে রয়েছে ছবিটাতে যা যা আছে আমরা আলো হয় গেল ভয়ে যা পড়েছি সেটাই আমাদের এখানে ভোরের পাঠ রয়েছে তাহলে ভালো করে এটা বেশ কয়েকবার তোমরা পড়বে বেশ কয়েকবার এটা পড়া হয়ে যাওয়ার পরে এরপর তোমাদের আসতে হবে লেখার কাজে কিন্তু তোমাদের একটা কথা মনে রাখতে হবে আগে পড়ার কাজ পরে লেখা যেমন দেখো এখানে রয়েছে পাঠ পড়ো ভরাট করো তাহলে আগে আমাদের পাঠটা পড়ে নিতে হবে তারপরে ভরাট করতে হবে শূন্যস্থানে আমাদের সঠিক শব্দ বসাতে হবে এখন শূন্যস্থানে এই যে শব্দটা এটা আমরা কোথা থেকে বসাবো এটা আমাদের বসাতে হবে আমাদের এই পাঠ থেকেই দেখো প্রথমে বলেছে ড্যাশ ঘুম থেকে ওঠে কে ঘুম থেকে ওঠে আমাদের এই পাঠে আমরা পড়েছি সবাই ঘুম থেকে ওঠে তাহলে আমরা এখানে লিখব সবাই দন্ত স বয়ে আকার রসই সবাই ঘুম থেকে ওঠে এরপর আমাদের বলেছে শূন্যস্থান দেওয়া আছে কাজে যায় কারা কাজে যায় দেখো এখানে লেখা আছে বড়রা কাজে যায় তাহলে আমরা আবার এখানে লিখব বড়োরা কাজে যায় তাহলে বোঝা গেল এইভাবে আমরা পাঠ পড়ো ভরাট করো এই অংশের উত্তরগুলো করব। যখন এটা করা হয়ে যাবে তখন তোমরা যাবে তার পরের অংশটাতে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আলো হয় গেল ভয় পড়ে লেখো এর আগে আমরা সহজ পাঠের আলো হয় গেল ভয় পড়েছি ওখান থেকে তোমাদের লিখতে হবে মনে রেখে দেখে দেখে নয় চারিদিক তাহলে তারপরে কি ছিল ঝিক মিক এখানে দেখো রয়েছে বনময় তাহলে আমরা জানি বয়। বনময় তাহলে এরকম করে তোমরাই আলো হয় গেল ভয় থেকে যা পড়েছ সেটা দিয়ে এখানে শূন্যস্থানগুলো পূরণ করবে এই দুটো কাজ তোমাদের করতে হবে বাড়িতে এই দুটো কাজ করার পরে তোমাদের তারপরে যে কাজটা আছে সেই কাজটাও আমরা একটুখানি দেখে নিই এখানে তোমাদের বলেছে তোমার দেখা ভোরবেলার ছবি আঁকো তাহলে এখানে তোমাদের এমন একটা ছবি আঁকতে হবে যেটা তোমরা দেখেছ ভোরবেলায় কেমন হয় খুব সহজ করে ভাবো বেশি কঠিন করার দরকার নেই ধরো তোমরা এখানে একটা নদীর ছবি এঁকে দিলে প্রথমে নদীতে ডিঙি নৌকা চলছে এরপরে আমরা নদীর পাড়ে কুয়ে ঘর এঁকে দিতে পারি ঘরের পিছন থেকে আমরা গাছ এঁকে দেব আকাশে থোপা থোপা মেঘ সূর্য উঠছে এরকম করে তোমরা একটা ভোরবেলার ছবি আঁকতে পারো আমি এখানটায় যা এঁকেছি এটাই আঁকতে হবে তার কোনো মানে নেই তোমরা নিজেদের মতো করে ছবি এঁকে দিতে পারবে যেমনটা তোমাদের মনে হবে ভোরবেলা ছবি একটা তোমাদের এখানে আঁকতে হবে সেটা তোমরা আঁকবে একে এই পুরো কাজটা তোমরা আমাকে পাঠিয়ে দেবে এরপরে আমাদের যে ইংরাজির পাঠটা আছে সেটা আমরা এর পরের ক্লাসে পড়ব আগে তোমরা যেমনটা দেখেছো ভোরের ছবি সেরকম একটা ভোরের ছবি এবার এঁকে ফেলো আমাকে পাঠাও আমরা আসছি পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত গুড বাই